আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের টপিকটা হবে যে আমরা যারা পাখি পুষছি এই বর্ষাকালে, এই পুরো এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি থামছে না, টোটালি রোজ বৃষ্টি হয়েই যাচ্ছে। এই সময় যে পাখি দেখবে, অনেক সময় পাখির অনেক রকম ডিজিজ দেখা যায়, যেমন বিশেষ করে ককটেল, তারপরে তোমার ছোট যে ফিঞ্চ পাখি, জাভা পাখি, এদের ক্ষেত্রে বড় পাখির বিশেষ করে কোনো ডিজিজ দেখা যায় না, খুব কম, রেয়ার। তো এই সময়টা পাখিকে তোমরা কিভাবে কেয়ার করবে? তো সবার প্রথমে আমাদেরকে করতে হবে যে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, পাখির প্রপার সিড মিক্স ইউজ করতে হবে। তাছাড়া আমাদেরকে পাখির যে ডায়েট মেনটেন করি, যে আমরা সফট ফুড ইউজ করি, সেই সফট ফুডের মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে। আমরা যে জানার দানা, পাখির যে খাবার দানা, যে মিলেট এতদিন ইউজ করে আসছি, তো সেই মিলেটটার কোয়ান্টিটি, মিলেটের ফ্লেভার, মানে আমরা যা যা মিলেট ইউজ করি পাখির সিড মিক্সের মধ্যে, সেইগুলোকে চেঞ্জ করতে হবে। পাখির মেডিসিন চেঞ্জ করতে হবে। তাছাড়া শুধু এগুলো নয়, পাখিকে সফট ফুডের পরিমাণটা এখন বাড়াতে হবে। এছাড়া যে আমরা গরমে যে শাক পাতা ইউজ করতাম, সেগুলো ইউজ করা টোটালি যাবে না, এখন বন্ধ করে দিতে হবে। তো আজকের টপিকটায় যে কটা পয়েন্ট আমি বললাম, প্রত্যেকটা এখন আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তো এখানে তোমাদেরকে আমি পুরো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার যে পুরো ফুল সেট আপটার ভিউ দেখাচ্ছি। তো বিশেষ করে আমার কাছে যে পাখিগুলো আছে, কনুর, ককটেল, বদ্রি, যাবতীয় যা যা পাখি আছে, তো আজকে প্রত্যেক পাখির আমি খাবার দাবার, বর্ষাকালের ট্রিটমেন্ট, তার মধ্যে বিশেষ করে এই যে ভিডিওটা হতে চলেছে এটা বিশেষ করে ককটেলের উপরে বেশি বিশেষ করে থাকবে। তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে শুরু করা যাক। সবার প্রথমে চলে আসি আমরা সিড মিক্স। এখন আমরা আমাদের পাখির জন্য যে সিড মিক্সটা তৈরি করব, আমি এই যে সিড মিক্সটা তৈরি করার কথা এখন বলছি, এটা বিশেষ করে ককটেলের উপরে। তো আমি অল্প পরিমাণে, যাদের কাছে ছোট পাখি আছে আমি সেই অনুযায়ী বলছি, তোমরা তোমাদের যাদের কাছে বেশি পাখি আছে তোমরা সেই কোয়ান্টিটিতে তোমরা এটাকে রেডি করবে, প্রিপেয়ার করবে। তো সবার ফার্স্ট আমরা নেব হচ্ছে ফ্রেশ যে ডিলাক্স যে কাঙ্গি দানাটা হয়, একদম এক নম্বর কোয়ালিটি দানাটাকে নেবো আমরা, 1 কেজি পরিমাণ। তার সাথে আমরা মিক্স করব 200 গ্রাম ওটস, 100 গ্রাম সূর্যমুখীর দানা, যেটা সানফ্লাওয়ার সিড, আমরা কনুরের ক্ষেত্রে মেন সিড বলে থাকি সেই সানফ্লাওয়ার সিড। এছাড়া আমরা ইউজ করব 100 গ্রাম ক্যানারি। তো 1 কেজিতে আমরা দিলাম 1 কেজি দানা, 200 গ্রাম ওটস, 100 গ্রাম সানফ্লাওয়ার ও 100 গ্রাম ক্যানারি। এছাড়া আমরা নতুন যেটা অ্যাড করব সেটা কি থাকবে, তার মধ্যে 50 গ্রাম থাকবে হিম সিড, 50 গ্রাম থাকবে বাজরা। বাজরা অনেকটাই পাখি শরীরে হিট প্রোভাইড করতে সক্ষম, সেই জন্য এখন আমরা বাজরা ইউজ করব। এছাড়া থাকবে যব, 100 গ্রাম যব। যব যদি তোমরা ভালো কোয়ান্টিটির পাও দোকানে, পাখির দানার দোকানে, তো সেখান থেকে তোমরা 100 গ্রাম যব নিয়ে নেবে। এই যে টোটাল রেসিওটা আমি বললাম, এই রেসিওটা মিক্স করে তোমরা পাখিকে প্রোভাইড করবে বর্ষাকালের জন্য। আর এই সময় আমরা আগে যেটা ইউজ করতাম সেটার মধ্যে কী কী বাদ দেব, যেমন আমরা ধান ইউজ করতাম ককটেলের ক্ষেত্রে, তো ধানটা আমরা এখন ইউজ করব না, টোটালি বাদ। আর তোমরা যে মিলেট ইউজ করতে, রেড বলো, ব্ল্যাক বলো, হোয়াইট বলো, বাজারে যত রকমের মিলেট পাওয়া যেত, তো সেই মিলেট, কোনো কালারের মিলেট এখন এই সময়ে ইউজ করা যাবে না। তো এখন এই যে দানাটা আমি মিক্সারটাকে বললাম, তো এর মধ্যে 8টা কোয়ান্টিটি আছে, তো এই প্রত্যেকটা কোয়ান্টিটি মিক্স করে তোমরা পাখিকে এই সময় প্রোভাইড করো। পাখির এই যে মিক্সচারটা, এর মধ্যে আছে প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ক্যালারি, মিনারেল, সব কিছুই পাখির এই মিক্সচারটার মধ্যে আছে, এটা পাখি পেয়ে যাবে এই দানা থেকে। এছাড়া পাখি যদি এই মিক্সচারটা যে রেশিওতে বানিয়েছি, 100 গ্রাম দানা যদি পাখি খায়, তো পাখির মধ্যে 30 গ্রাম ক্যালসিয়াম পাবে, কিন্তু পাখি তো 100 গ্রাম দানা খায় না, ধরতে গেলে 50 গ্রাম দানা খাবে, পাখি পাবে 6 মিলিগ্রাম ক্যালসিয়াম। তো এটা পাখির শরীরে পুরোপুরি প্রোভাইড করতে, পুরোপুরি
ইনক্লুডেড করতে পারি শরীরে। এর সাথে আমাদের অ্যাড করতে হবে সিড, সফট ফুড আর মেডিসিন। তো এখন চলে আসি শুধু সফট ফুডের দিকে, কারণ সিড মিক্স দিলে পাখি প্রপার পাচ্ছে না দানা। আমরা পরিপূর্ণ যতটুকু আমাদের এফোর্ডেবল, মানে পাখির শরীরে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, তারপরে প্রোটিন, ফ্যাট, ক্যালারি, আমরা দানাটা প্রোভাইড মেড দানাটা আমরা তৈরি করে ফেলেছি। তো এরপরে আমাদের পুরোপুরি পাখি শরীরে এই যে জিনিসগুলো দরকার সেগুলো প্রোভাইড করার জন্য সফট ফুড আর মেডিসিন ইউজ করতে হবে। তো এই সময় আমরা যে সফট ফুডটা ইউজ করব, সফট ফুডের মধ্যে কী কী থাকবে? আমরা সফট ফুড তোমার নর্মালি যেটা ইউজ করো এগ ফুড থাকে, এগ ফুডের সাথে থাকে হচ্ছে ব্রেড, এগ ফুডের সাথে থাকে হচ্ছে বিস্কিট, এগ ফুডের সাথে হচ্ছে থাকে রাইস। তো এখন যে সফট ফুডটা ইউজ করবে সপ্তাহে 3 দিন পর পর দিলেও কোনো অসুবিধা হবে না। তো সফট ফুডের মধ্যে তোমরা একদিন ধরো ব্রেড দিলে, ব্রেডের সাথে এগ থাকলো, একদিন থাকলো ডিমের ডিম মানে এগ যেটা বয়েলড এগ, তার সাথে থাকলো একদিন ভাত, একদিন থাকলো বিস্কিট। তো এইরকমভাবে এগ ফুডটা তোমাদেরকে ইউজ করতে হবে। ডেলি এগ থাকবে, বাস জাস্ট চেঞ্জ হবে ভাত, রুটি, বিস্কিট আলাদা আলাদা। এগ ফুড এখন বেশি বেশি করে ইউজ করতে হবে। আর মেন যেটা, শাক পাতা ইউজ করা যাবে না, তার জায়গায় তোমরা কী ইউজ করবে? তোমরা ভাবছো যে শাক পাতা ইউজ করতে বারণ করলে পুরোপুরি কি ইউজ করা যাবে না? না, ইউজ করা যাবে, বাট কিছু কিছু জিনিস ইউজ করা যাবে না। আমরা যে কলমি শাক ইউজ করতাম, পালং শাক ইউজ করতাম, হিমচে শাক ইউজ করতাম, সেগুলো করা যাবে না। এখন যে তোমরা শাকটা ইউজ করতে পারবে তার মধ্যে তোমরা সজনে পাতা ইউজ করতে পারো, অ্যান্টি ফাঙ্গাল, নিম পাতা ইউজ করতে পারো, কড়াই, বিনস, তারপরে গাজর, এগুলো তোমরা এখন ইউজ করতে পারো। এবারে ককটেলের ক্ষেত্রে আমরা ডিওয়ার্মিং করাবো। এখন পাখি যেহেতু রেস্টে আছে, বর্ষাকাল চলছে, ডিওয়ার্মিং করানোর বেস্ট সময়। তোমরা মেডিসিনটা কী ইউজ করবে? এখন যে আমরা যে সফট ফুডটার উপরে পাখিকে রেস্টে রাখবো, সফট ফুডটা তো বানিয়ে ফেললাম, তাছাড়া বানিয়ে ফেললাম তোমরা কী শাক সফট ফুড ইউজ করবে, কী মিক্স সিড মিক্স ইউজ করবে। এখন চলে আসছে মেডিসিনের ওপরে। মেডিসিন তোমরা যেটা ইউজ করবে, এক সপ্তাহে 2 দিন বি কমপ্লেক্স ইউজ করবে, তার 2 দিন বি কমপ্লেক্স ইউজ করার পর তোমরা প্লেন পানি ইউজ করবে, প্লেন জল, প্লেন পানি, যাই বলো। তারপরে তোমরা একদিন ইউজ করতে পারবে নর্মাল মাল্টিভিটামিন, যেটা ব্রিডিং পারপাসে যে মাল্টিভিটামিন কোম্পানিতে অনেক দোকানে দোকানে পাওয়া যায় সেই মাল্টিভিটামিন নয়, নর্মাল মাল্টিভিটামিন। এরপরে একদিন তোমরা ইউজ করলে ক্যালসিয়াম। এরপর প্রোবায়োটিক উইকে তোমরা 3 দিন ইউজ করবে। যেমন প্রোবায়োটিকের মধ্যে আছে বাট কেয়ার, তোমার আমাদের যে ল্যাকটোম্যাক্স, তারপরে সিম্বায়োটিক। সিম্বায়োটিক সবথেকে দামি এবং ভালো। তোমরা অনেকে আমাদের অ্যাফোর্ড হয় না তাই জন্য প্রোভাইড করতে পারে না, যাদের বড় পাখি আছে তাদের সবার কাছেই আছে কম বেশি। তো তোমরা এই যে কটা নাম বললাম এর মধ্যে তোমরা দোকানে পেয়ে যাবে, তো তোমরা ইউজ করতে পারবে। এরপর তোমরা ইউজ করে পাখির পুরো প্রপার খাবার, ডায়েট, মেডিসিন, সফট ফুড সব বানিয়ে নিলে, এইবারে তোমার এই সময় পাখিকে দেখছো ফাঙ্গালের প্রবলেম বেশি হয়, পাখির রোগ বেশি হচ্ছে। তো ফাঙ্গালের মধ্যে সবথেকে বেশি এই সময় দেখা যায় চোখের পাশে দেখবে গুঁড়ি 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 মাইটস একটা হয়েছে, দেখবে পাখির লেজ পড়ে যাচ্ছে, লোম উঠে যাচ্ছে। তো এর জন্য তোমরা পাখির যে তোমরা পানিটা ইউজ করো সেই পানিটা এই সময় গরম পানি, ফোটানো পানি, বা তোমরা মিনারেল ওয়াটার যেগুলো কেনা পানি সেইটাও ইউজ করতে পারো। এই যে সিড মিক্স, সফট ফুড, মেডিসিন আমরা ইউজ করলাম, এইগুলো যদি পাখিকে তোমরা প্রপারলি দিতে পারো তাহলে তোমাকে মেডিসিন ইউজ করতে হবে না। পাখির শরীরে প্রপার পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, প্রোটিন যাবতীয় থাকবে, যার ফলে পাখির শরীরে ফাঙ্গাল অ্যাটাক করতে পারবে না। আর বিশেষ করে মেন কথা, যদি পাখি তোমরা সানলাইটে রাখো তো ক্যালসিয়াম ইউজ করার দরকার নেই, কারণ সূর্যের আলোতে D3 আছে, যা ক্যালসিয়াম যদি D3 পায় ক্যালসিয়ামও পায়, তখন পাখির শরীরে ক্যালসিয়ামটা জমা হয়, যার ফলে নানান রকম রোগ ব্যাধি দেখা দেয়। তো যাদের আছে ইনডোরের মধ্যে তারা ইউজ করবে, আর যাদের আছে আউটডোরে তারা না ইউজ করাই ভালো।
তো আশা করছি এই ভিডিওটা, এই পর্যন্ত আমি যা যা বললাম তোমরা সবাই বুঝতে পেরেছো বা তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা, কী কী ইউজ করবে, বর্ষাকালের ডায়েট কেমনভাবে বানাবে, তো সেই অনুযায়ী ভিডিওটা বানানো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বেশি বেশি করে শেয়ার করো যারা নতুন ভিডিও দেখছে বা নতুন পাখি পুষছে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খোদা।